Shambho মণিমহেশ যাত্রার নিকটতম রেলওয়ে স্টেশন এই পাঠানকোট ক্যান্টনমেন্ট। পাঠানকোট থেকে হিমাচল প্রদেশের ভারমোরের দূরত্ব 180 কিলোমিটার। তবে পাঠানকোট থেকে ভারমোরের সরাসরি কোনো বাস সার্ভিস নেই, তাই উচিত হবে এখান থেকে গাড়ি ভাড়া করে ভারমোর যাওয়া। বলো নমো শিবায় কি। চলার পথে চারপাশের এই প্রাকৃতিক সৌন্দর্য দীর্ঘ পথের ক্লান্তিকে ভুলিয়ে দেবে। রাবি নদীকে সঙ্গী করে এগিয়ে চলেছি আজকের গন্তব্য ভারমোরের উদ্দেশ্যে। চাম্বা জেলার একটি মহকুমা শহর এই ভারমোর, আর এই ভারমোর থেকেই পথ গিয়েছে মণিমহেশের। ভারমোরেই রয়েছে একটি প্রাচীন মন্দির, চৌরাশিয়া টেম্পল। 84 জন মুনি ঋষিদের সম্মানার্থে 7 থেকে 11 শতকে তৈরি এই 84টি মন্দির, যা চৌরাশিয়া নামে খ্যাত। কালস্রোতে বেশ কিছু মন্দির আজ লুপ্ত। ভারমোর থেকে 6 কিলোমিটার দূরে রয়েছে আরও একটি মন্দির, ভারমানী মাতার মন্দির। এই মন্দির দর্শন করে শুরু করব আমাদের পবিত্র মণিমহেশ যাত্রা। ভারমোর থেকে মণিমহেশ যাত্রীদের বাসে বা গাড়িতে 13 কিলোমিটার রাস্তা গিয়ে হাটসার পৌঁছাতে হয়, আর এই হাটসার থেকে শুরু হয় মণিমহেশের হাঁটাপথ। হাটসার থেকে মণিমহেশের হাঁটাপথের দূরত্ব 13 কিলোমিটার। শুরু করছি আমাদের মণিমহেশ যাত্রা। হাটসর থেকে 6 কিলোমিটার হেঁটে পৌঁছালাম ধ্যানচোদে।
এখানেই প্রথম দিনের রাত্রি যাপন। ভ্যাংচো থেকে 6 কিলোমিটার গেলে গৌরীকুণ্ড, গৌরীকুণ্ড থেকে মণিমহেশের দূরত্ব 1 কিলোমিটার। Om Namah Shivaya, Namah Shivaya, Om Namah Shivaya.